हेलो एवरीवन, चले आज के बेटा नतून ब्लॉग नहीं। आशा करछि तुम्हारा सबाई भालो आछो, आमिओ भालो आछि। आज के बनाबो चिली चिकेन। निये निएछि बोनलेस चिकेन, ताते एड करेछि परिमाण मतो नून, लेबू रस, एकटा डिम, कर्नफ्लावर आर सीजनिंग। एखन कड़ाइते सादा तेलटा गरम हये गेछे। एबार मैरिनेटेड चिकेन पिसेसगुलो आस्ते आस्ते एड करे देव। और आमी आजटाके आस्ते रेखे ही चिकेन पिसेसगुलोके फ्राई करब। ताते कि हबे बोलो तो, ताते भितरटाओ भालो करे कुक हये जाबे आर खेतेओ बेश सफ्ट हबे। হয়ে গেছে ফ্রাই করা। এবার এটাকে একটা আলাদা বোলে ট্রান্সফার করে রেখে দেব। আর আমাদের কাছে বাকি যে চিকেনের লেফট ওভার পিসেসগুলো আছে সেগুলোকেও চলো তাড়াতাড়ি করে ফ্রাই করে নিই। ফ্রাই হয়ে গেলে সব চিকেন পিসেসগুলোকে ওই বোলটাতে ট্রান্সফার করে এইবার তেলে অল্প একটু রসুন কুচি, পেঁয়াজগুলোকে আমি একটু মিডিয়াম সাইজেরই রেখেছি, পেঁয়াজ অ্যাড করে দিলাম। আর ক্যাপসিকামটাকেও সেম মিডিয়াম সাইজের অ্যাড করে দেব। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব। এতে কি হবে, ওগুলো সফট হয়ে যাবে। এবার ভালো করে একটু ফ্রাই করে নেব। আর ওদিকে আমি সসটাকে রেডি করে রেখেছি। সসটার মধ্যে আমি মিক্স করেছি টমেটো কেচাপ, সয়া সস আর ভিনিগার। আমি চিলি সসটা কোনো দিনই অ্যাড করি না, তাই ওটা স্কিপ করলাম। তোমরা চাইলে অ্যাড করতে পারো। এবার আমি চিকেনগুলোকে অ্যাড করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। এতে আমার মনে হয় যে সসটা অ্যাড করেছি সেটা চিকেনের ভিতরে ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে। আর এবার আমি একটা বোলে আলাদা করে কর্নফ্লাওয়ার আর জল মিক্স করে রেখেছি, ওটা অ্যাড করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এবার দেখো আমাদের চিলি চিকেন রেডি। আর এদিকে গার্নিশিংয়ের জন্য আমি স্প্রিং অনিয়ন অ্যাড করে দিচ্ছি। এই যে রেডি আমাদের চিলি চিকেন। হ্যালো, চলে এসেছি পার্ট টু নিয়ে। আর পার্ট টুতে আমি বলেইছিলাম যে আমি দেখাবো আমার শ্বশুরবাড়ির তরফ থেকে কী কী দেওয়া হয়েছে, মানে শাড়ি কী কী আমাকে দেওয়া হয়েছিল সেটা। তো ফার্স্ট শুরু করছি বেনারসি দিয়ে। আমি এই কালারটা নিয়েছিলাম, মানে আমি যেটা বলছিলাম তোমাদের যে দুটো আঁচল থাকে, এই যে একটা এটা আর একটা হচ্ছে এইটা, একটা এইটা। তো আমি এই কালারটা চুজ করেছিলাম। আর এর গোল্ডেনটা না অত চকচকা গোল্ডেন না, আমার ওই জিনিসটা ভাল লাগে না, একদম গ্লসি, একদম মানে চমকাবে হাইলাইটারের মতো। আই রিয়েলি ডোন্ট লাইক দ্যাট। আমার একটু মানে অবভিয়াসলি বিয়েতে একটু গ্লসি সবাই নেয়, হাইলাইট করবে যাতে, বাট এই ইয়েলোটা একটু অন্য ইয়েলো স্টোন। আর এই ছিল, এটারও ব্লাউজ যা ছিল তাই বানিয়েছি আমি। আর কালারটা স্পেসিফিক্যালি আমি চুজ করেছিলাম, আমাকে নিয়েই গেছিলো। তো এইটা আমাকে শ্বশুরবাড়ির তরফ থেকে দেওয়া হয়েছিল আমার বিয়ের মানে রিসেপশনের যে বেনারসিটা বলতে পারো সেটা। আর আমি শাশুড়িকে মামনি বলি। তো মামনি আমাকে কালার জিজ্ঞেস করেছিল, অ্যান্ড দ্যাটস ওয়েন আই টোল্ড হার দিস কালার। আমি ট্রায়াল দিয়েছিলাম ওখানে অ্যান্ড ভালো লেগেছিলো, সো আমাকে নিয়ে গিয়ে এটা কেনা হয়েছিলো। তো আমার না রিসেপশন দুটো হয়েছে, একটা ঘরোয়া উবার যেটাকে আমরা বলি সেটা, আর একটা হচ্ছে রিসেপশন। তো এটা যেটা মেইন রিসেপশন যেটা হোটেলে হয়েছে সেটাতে আমি এটা করেছিলাম। আর যেটা ঘরোয়া উবার হয়েছে, অ্যাকচুয়ালি না আমার শাশুড়ির পিঙ্ক কালার খুব পছন্দ, বললাম যে ঠিক আছে আমার অসুবিধা নেই, বিকজ ইভেন আই লাইক পিঙ্ক। আমার না বেবি পিঙ্কটা খুব একটা ভালো লাগে না সত্যি কথা বলতে। বেবি পিঙ্কটা আমার অ্যাকচুয়ালি আমার মনে হয় আমার ওপর পিঙ্কটা অতটা স্যুট করে না, বাট বেবি পিঙ্কটার থেকে আমি একটু দূরেই থাকি, বাকি ডিপ পিঙ্ক অ্যান্ড অল দ্যাটস ফাইন। সো আমি তখন মামনিকে বললাম যে ঠিক আছে চলো তাহলে আমি মানে যেটা আমার ঘরোয়া বৌভাতের শাড়ি সেটা আমি পিঙ্ক কালারের তাহলে নেবো। তো এইটা ছিল ঘরোয়া বৌভাতের শাড়ি। এটাও ডুয়াল টোন, পিঙ্ক আর অরেঞ্জ মিশিয়ে। আঁচলটা এরকম ছিল, এরকম। এটা আঁচল আর এটা হচ্ছে শাড়িটা। অ্যাকচুয়ালি ঘরোয়া বৌভাতে না আমি এটাকে শাড়ি হিসাবে পরিনি, আমি এটাকে লেহেঙ্গা স্টাইলে করে পরেছিলাম। আর তারপর থেকে এটা সত্যি বলতে পরাই হয়নি এই শাড়িটা, কিন্তু খুব পছন্দের শাড়ি, কালারটা আমার খুব ভালো লেগেছিল।
এগুলো ঠিক নাম আমি বলতে পারবো না বিকজ আমি নিজেও জানি না কি নাম, সো প্লিজ ফরগিভ মি ফর দ্যাট। বাকি তোমরা শাড়িগুলো এনজয় করো, নামগুলো আমি জানি না, সো নামগুলো প্লিজ আমাকে জিজ্ঞেস করো না, আমি সত্যিই বলতে পারবো না কি নাম। তারপরে এই একটা শাড়ি ছিল, এটাও না আমি বিয়ের পরেই পরেছিলাম, বিয়ের সময় পরা হয়নি কোনো অনুষ্ঠানে, তো এই কালারটা। অ্যান্ড এই ছিল আঁচলটা, ব্লাউজ পিসটাও এরকমই ছিল, মানে এই পুরো যে কাজটা দেখছো সেটাই ব্লাউজ পিস ছিল। ওকে, নেক্সট শাড়ি হচ্ছে এইটা, এই শাড়িটাও আমার খুব ফেভারিট শাড়ি। অ্যান্ড রিসেন্ট আমি এরকম একটা শাড়ি পেয়েছি, তো সেটাও একই টোন একই ইয়ে, ওই জন্য আমি ঠিক করেছি এটা আগে পরে ফেলি বিকজ এটা অনেকবার পরেছি, আমার এই কালারটা পার্সোনালি খুব পছন্দের কালার। আর ওই শাড়িটা রেখে দিয়েছি তুলে, ওটা আবার আমি মানে এটা যখন একটু নষ্ট হয়ে যাবে তখন ওটা ইউজ করব। আর এটার আঁচলটা হচ্ছে মানে দুটো শাড়ির ওয়ার্ক একটু আলাদা। হ্যাঁ, এটা একটু বড় বুটাকে, ওটা একটু ছোট বুটা, ওটা না আই মানে আমি ঠিক জানি না এগুলোর কি নাম আমি ঠিক বলতে পারবো না গো। আর ওইটার না এরকম ছোট্ট ছোট্ট ময়ূর আছে পুরো শাড়িটাতে, এত সুন্দর না, ওটাও খুব সুন্দর, ওই জন্য ওটা তুলে রেখেছি, এটা এখন পরে নিয়েছে যেহেতু ওই জন্য এটা। আর এরকম ব্লাউজ পিসটা খুব সুন্দর, ব্লাউজ পিসটা এরকম পুরোটা মানে পুরো কাজ করা ব্লাউজ পিস। এটা আরেকটা শাড়ি, এটাও আরেকটা শাড়ি শ্বশুরবাড়ি থেকে আমাকে দেওয়া হয়েছিল, এটা পরে আমি পোস্ট ওয়েডিং শুট করেছিলাম, সো এটা ওই তখনই ইউজ হয়েছে। আর এটাও কালার কন্ট্রাস্টটা খুব সুন্দর। আর এরকম হচ্ছে আঁচলটা, অ্যাকচুয়ালি বিয়েতে ওই তত্ত্ব যখন এসেছিলো তারপরে আর কি রিচুয়ালস থাকে, তারপরে ওই রিসেপশন অবধি যেটুকু টুকটাক থাকে, তো আমার না এরকম বাউন্ডারিজ ছিল না সত্যি কথা বলতে, আমার শ্বশুর বাড়িতে এরকম বাউন্ডারিজ ছিল না। আমার শাশুড়ি বলেই দিয়েছিলেন আগে থেকে যে অত সবসময় শাড়ি পরার দরকার নেই, যদি না ইচ্ছে করে ইউ ক্যান ওয়ার হোয়াট এভার ইউ ওয়ান্ট, ইটস নট নেসেসারি শাড়ি পরতে হবে। তো ওই জন্য এই শাড়িগুলো আমার রাখাই ছিল সব, মানে একটা একটা তো ওকেশন তো সবসময়ই থাকে জানো, ওকেশনের তো কোনো শেষ নেই, তো ওই তখন মানে টুকটাক পরের অনুষ্ঠানগুলোতেই সব করা হয়েছিল। আর এইটা আরেকটা, এইটা হচ্ছে এই কালারটা আমার খুব ফেভারিট, আমার ভীষণ ভালো লেগেছে এইটা কালারটা। আর এই কালার এটি শাড়িটাও আমি পরেই পরেছি বিয়ের, মানে বিয়ের পরে কোনো অনুষ্ঠান ছিল সেটাতে পরেছি। অ্যান্ড এটার আঁচলটা এরকম, আঁচলটা এরকম, বডিটা এরকম, তো এটা আমার এটাও আমার খুব ভালো লেগেছিলো, মানে কালার কন্ট্রাস্টটা খুব ভালো লেগেছিলো, ইনফ্যাক্ট কালারটা আমার মনে হয়েছিল আমাকে খুব স্যুট করেছিল। এই শাড়িটা ছিল আমার লজ্জা বস্ত্র যেটাকে বলে, তো সেটা এটা ছিল, এটাও আমি খুব পরেছি। আর এই শাড়িগুলো কিন্তু তো খুব লাইট হয় তো পরা যায়, ঘরের কোনো অনুষ্ঠানে ধরো তোমাকে যদি কাজ ফাজ করতে হয়, অবশ্যই তুমি ঘরের কোনো অনুষ্ঠানে চুপ করে বসতে হবে, তোমার কাজ তো করতেই হবে একটু, তো টুকটাক ধরো কোনো পুজো আচ্ছাতে টুকটাক কাজ তো থাকেই আমাদের, তো এগুলো পরে তখন আরামসে করা যায়, সেটা আমি তারপরেও পরেছি। আর এটার আঁচলটা যে এটা ছিল আঁচল, এটা আঁচল, আর এরকম বডিতে অল ওভার এরকম বড় বড় কাজ। তো আর লাল কালারটা বেশ আমার ভালো লাগে, মানে এই রেডটাও খুব ভালো রেড। তো চলো, ছিল আমার শ্বশুর বাড়ির তরফ থেকে আমাকে যে শাড়িগুলো দিয়েছিল বিয়েতে,
And that's it for today. Please kichu bhalo lagle, do like, share and subscribe. Subscribe korte kintu ekdom bhulo na.